এটা এটা হলো 13 কেজি। হ্যাঁ জি তা তো। আমি বাগানি মাছটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, বিশাল সাইজের বাগানি মাছ। এটা কি 18 কেজি? না 13 কেজি বাগানি মাছ। কাইটা বিক্রি করলে 1400-1500 আর আস্তা বিক্রি করলে 1200। এটা আছে 12.5 কেজি। 12.5 কেজি পদ্মার পাঙ্কা। এটা 1200-1300 আশা করি। আর প্রিয় দর্শক, আজিজি ফিশিং ভিড় থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে। এটা দুপখোলা মাঠের কাছে বাজারটা, পুরনো শহর গেন্ডারিয়ায়। প্রিয় দর্শক, বাজারটা অত্যন্ত সুন্দর জায়গায়, পরিচ্ছন্ন জায়গায়, প্রশস্ত রাস্তার পাশে অবস্থিত। প্রিয় দর্শক, সেই হিসাবে পরিচ্ছন্ন হয় এখানে সব ধরনের ক্রেতা, বিশেষ করে মহিলা ক্রেতাও দেখা যায় উল্লেখযোগ্য সংখ্যায়। প্রিয় দর্শক, এখানে নানা ধরনের নদ নদী খাল বিলের মাছ বিক্রি হয়। অনেকেই সাধারণত যারা নদীর বা প্রাকৃতিক মাছ পছন্দ করে থাকেন তারা এই বাজারে এসে থাকেন। দর্শক, বিভিন্ন ধরনের ক্রেতারা আসছেন মাছ কেনার জন্য। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, যেমন এখানে দেখছি বেলে মাছ, তারপর আছে ঘাউরা মাছ, তারপর আছে টাটকিনি মাছ, আর এখানে দেখা যাচ্ছে আড়ি মাছ, তারপর আছে কোরাল, এবং তার সাথে আছে কালবাউস মাছ। প্রিয় দর্শক, বাল্যা বিক্রি হচ্ছে 1400 টাকা। কালাচেদ ভাই, এই বাচা মাছটা কত ভাই? বাদা মাছ দাদা 1500 টাকা কেজি দিচ্ছি দাদা। বাইন্ডা 1400? হ্যাঁ 1000 টাকা। ভাই ইলিশ মাছটা কত? এরি ভাই একদম 1400 টাকা কেজি ভাই, 1300 টাকা কেজি কিনা কাটে। 1400 টাকা কেজি কিনা, 1400 টাকা বিক্রি করেন। আসলে উনি বাইসে বাইসে মাছ কিনেন, যার ফলে দামটাও বেশি হয়। ইয়াটা রূপচাঁদাটা কত করে? এটা রূপচাঁদা 1400 টাকা কেজি। অরিজিনাল কাঁচা কক্সবাজারের মাছ। আর এটা কেমন দাম? এটার কেজি 1000। এটা কাঁচা কলস্ট্রোল মাছটা কত করে? মাছটা 600 টাকা কেজি, মানে 500 টাকা। আর ইলিশ কোনটা কেমন দাম? 2000-1600 ডিম স্যার, একদম একদম 1600, একদম 2000। ভাই 700-800 কাকা, 750 টাকা। ইলিশ মাছ কত হইয়া ভাই? 2000-1600 একবার তাজা ভাই, কোনো ভেজাল পাইবেন না, কালা একদম 650। ভাই রূপচাঁদা কত রাখবেন? ভাই একদম 1200, একদম 1000, একদম 1200, একদম একদমের পর দাম কমবেন না, হইলে দিবেন না যাবেন গা। 30 টা লাভ অনেক কেজি, 500-500। ভাই ডিম ছাড়া আছে 10টা মাছ দিমুনি ভাই, একদম 1600। এক তোলা ডিম নেই, মোটা মোটা মাছ দিন ভাই, একবারে ডিম ছাড়া। চাঁদপুরের মাছ মোটামুটিভাবে দেখা যাচ্ছে 1600 টাকা কেজি চাচ্ছেন, আর যেটা বড় এটা 2000 টাকা কেজি। কাতলাটার ওজন 4 কেজি 600, 3670 টাকা আসে কাতলাটার দাম। দর্শক, এখানে বেশ বড় বড় মাছ দেখছি, কাতলা দেখছি, বড় পাঙ্গাস, এবং তার সাথে আছে বাগারি মাছ। প্রিয় দর্শক, পাঙ্গাস মাছটি কেজি দামাদামি করছে কাস্টমার 1100 টাকা কেজি। দর্শক, আছে দুপখোলা নদীর মাছের বাজারে। বিভিন্ন ধরনের বৈচিত্র্য মাছ নিয়ে সাজিয়ে বসছেন বাজারে মাছের ডালি, বিশেষ করে ব্যবসায়ী। প্রিয় দর্শক, উনি বেসিক্যালি ঠিক পদ্মা নদী থেকে সরাসরি মাছ এনে থাকেন, ওনার নাম মঞ্জু, এবং বেশ নদীর মাছের ব্যবসায়ী হিসাবে তিনি দুপখোলা বাজারে পরিচিত। আপনারাই এখানে সহজে চলে আসতে পারেন মাছ কেনার জন্য।
বাজারটির অবস্থান দুপখোলা মাঠের পাশে গ্যান্ডারিয়া পুরানো টাউনে। তো দর্শক, যথেষ্ট চাহিদা আছে এখানকার মাছের। যেমন এখানে ইলিশ মাছ দেখছি, প্রতিটি ইলিশ মাছ 1 কেজির উপর অর্থাৎ 1.5 কেজির কাছাকাছি বিক্রি হচ্ছে 2600 টাকা কেজি হিসাবে। প্রিয় দর্শক, আর এখানে দেখা যাচ্ছে পাঙ্গাস এবং বাগান মাছ। মঞ্জু ভাই, বাগান মাছের ব্যাপারে একটা কথা কই, কত কেজি এটা? এটা হলো 13 কেজি। হ্যাঁ জি, তা তো। কেমন দাম আশা করেন ভাই? 1200-1300। মঞ্জু ভাইয়ের দোকান দেখতে পাচ্ছেন, 1200-1300 কেজি ওজন। প্রিয় দর্শক, 1800 কেজি চাচ্ছে। আনাম 1300 টাকা, কাইটটা বেজে বিক্রি করেন 1800 টাকা কেজি। আমার দিবি তুই 1000 টাকা কেজি, 1000।1 কেজি 100-150। কেমন দাম চাইদা? ইলিশ মাছ দাম বাড়তি 2200 টাকা। 2200 টাকা মঞ্জু ভাইয়ের ইলিশ মাছ 2200 টাকা। তার মানে উনি নিশ্চিতভাবে নদীর মাছটা নিয়ে আসেন, অনেক কাস্টমার এটা বিশ্বাস করেন এবং মাছও ওনার থেকে নিয়ে থাকেন। প্রিয় দর্শক, পদ্মা নদীর সুরেশ্বরের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2200 টাকা করে কেজি। প্রিয় দর্শক, সতেজ তাজা মাছ। এবং পাশে দেখা যাচ্ছে একটা বড় পাঙ্গাস মাছ এবং তারই পাশে দেখা যাচ্ছে একটি বড় বাগারি মাছ। আমি বাগারি মাছটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, বিশাল সাইজের বাগান মাছ। এটা কি 18 কেজি? 13 কেজি বাগারি মাছ দাম চাচ্ছেন, কেটে বিক্রি করলে 1800 টাকা কেজি। আর কত কাইটে বিক্রি করলে? আস্তে বিক্রি করলে কত? কাইটা বিক্রি করলে 1400-1500, আর আস্তে বিক্রি করলে 1200। এটা আছে 12.5 কেজি। 12.5 কেজি পদ্মার পাঙ্গাস, এটা 1200-1300 আশা করি। কাইটা বিক্রি হয় না, 1200-1300 টাকা কেজি চাচ্ছেন। বেশি বড় ধরনের পাঙ্গাস আর বাগানি মাছটা আপনাদেরকে দেখালাম, বেশি বড় ধরনের বাগানি মাছ।2000 টাকা করে কেজি বিক্রি করলে। মিনি মাছ বিক্রি হচ্ছে 1000 টাকা করে কেজি, মেঘনা নদীর মিনি মাছ।
নলা মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি।